সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো অনেকেই আছেন যারা নতুন ট্র্যাক্টর কিনতে চান বা ট্র্যাক্টর কিনে ব্যবসা শুরু করতে চান তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন না যে ট্র্যাক্টরে ব্যবসায় কেমন লাভ আছে কত টাকা খরচা হয় কেমন করে লাভ থাকে কত টাকা পড়ে থাকে তো এই এগুলো অনেক মানে বুঝতে অসুবিধা হয় এবার যাদের যে যারা নতুন শুরু করছেন এই ব্যবসায় কোনো দিন এর আগে শুরু করেননি তো তাদের তো বেশি অসুবিধা হয় যেমন আমার হয়েছিল প্রথম দিকে তো সেক্ষেত্রে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের হারে দেখাবো যে আপনার ট্র্যাক্টরের ব্যবসা কেমন করে শুরু করবেন আর কত কি লাভ থাকে আমি দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো আপনাকে আর এই ট্র্যাক্টার ব্যবসা সম্বন্ধে কোনো অন্য কোনো ভিডিও দেখতে হবে না কাউরি কাছে জানতে হবে না আপনি এখান থেকেই সমস্ত কিছু জানতে পেরে যাবেন যে কত টাকা পড়ে থাকে কত টাকা ওঠে কেমন কি লাভ থাকে সমস্ত কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পেরে যাবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মূলত ট্র্যাক্টর কেনা হয় তিনটে উদ্দেশ্যে তো এখানে আমি তিনটে উদ্দেশ্যে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথম উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত মানে অনেকজন আছেন যে যার মানে ট্র্যাক্টর কিনেছেন সম্পূর্ণ নিজের নিজের যেটুকু কাজ হয় সেটুকুই চালাবেন ভাড়াও চসেন না শুধু নিজেরটুকু চালিয়ে রেখে দেন তো প্রথম ক্যাটাগরি যারা আছেন তারা হচ্ছে ব্যক্তিগত আর দ্বিতীয় ক্যাটাগরি যারা আছেন তারা হচ্ছে ব্যক্তিগত প্লাস সামান্য ভাড়া অর্থাৎ আপনি কিনেছেন কিনে কিনেছেন ব্যক্তিগত কাজের জন্যই কিন্তু সামান্য আপনার প্রতিবেশী আবার আপনার আত্মীয় স্বজন যার যারা আছে তাদের সামান্য কিছু চসেন ভাড়া চসেন তো সেই ক্ষেত্রে দ্বিতীয় যারা আছে সেটা হচ্ছে ব্যক্তিগত প্লাস সামান্য ভাড়া আর তৃতীয় যারা আছে সেটা হচ্ছে ভাড়ার জন্য কিনা তো মূলত এই ব্যক্তিগতটা বাদ দিলে এই যে ভাড়ার উদ্দেশ্যে কেনায় তো এইটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ এই এইটাই আমি হিসেব করে আপনাদের আগে দেখাবো যে কেমন কি হবে ভাড়া তো এইটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন কি আপনার লাভ থাকে না থাকে আর যারা ব্যক্তিগত প্লাস সামান্য ভাড়া ভাড়া চসেন তাদের ক্ষেত্রেও এটা সেম গুরুত্বপূর্ণ কারণ আপনারা যে ভাড়াটুকু চষবেন সেটারও লাভ কেমন থাকবে না থাকবে তো এখানে জানতে পারবেন তো এখানে জানতে পারবেন তো প্রথমে আপনারা গাড়ি গাড়ি দু ভাবে কিনা হয় এক হয় ইনস্টলমেন্টে মানে আপনার কিস্তিতে আর এক হয় আপনার ক্যাশে তো সেক্ষেত্রে আপনি যদি কিস্তিতে কেনেন ধরুন দু তিন লাখ টাকা আপনি ধরুন আপনার চার লাখ টাকা আছে তো আপনি গাড়ির গাড়িতে তিন লাখ টাকা দিয়ে দিলেন আর বাকি যে গাড়ির দাম আছে সেটা আপনি ইনস্টলমেন্টে কিস্তি করে নিলেন আর এক লাখ টাকা রেখে দিলেন রোটারের জন্য সে রোটার কিনে নিলেন তো সেক্ষেত্রে আপনার বাকি ইনস্টলমেন্ট কিন্তু চলছে আপনাকে পার মান্থ হোক বা বছর হোক কিন্তু সেক্ষেত্রে আপনাকে টাকা কিন্তু দিতে হচ্ছে কোম্পানিকে আর তারপরেও আপনাকে কি কি খরচা লাগবে এবং তারপরে লাভ কী পাবেন যে আপনি কি কিস্তির টাকা শোধ করবেন তো অনেকজনে এমন থাকে যে চার পাঁচ লাখ টাকা দিয়ে মানে কিস্তিতে ইনস্টলমেন্টে গাড়ি নিয়ে নেন এবার রোটারটা কিনে এবার মনে করেন যে আমরা চষবো এবার চষে চষবো এবার চষে সেখান থেকে টাকা হবে সেই টাকাটা দিয়ে আমরা এবার গাড়ির কিস্তি শোধ করবো এরকম করে আপনার যা ইনস্টলমেন্ট থাকে পাঁচ ছ বছর পরে আমি টাকা শোধ করে দেবো গাড়ি আমার হয়ে যাবে তো সে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটা একটু লম্বা হতে পারে তো ভিডিওটা সব দেখবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো প্রথমে আপনাদের হারে এই হিসেবটা বুঝিয়ে দিই না বুঝলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন করে ইনস্টলমেন্টে নেওয়া ভালো না ক্যাশে নেওয়া ভালো না কেমন জিনিসটা তো এইখানে যে হিসেবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আমার আমার গাড়ির যে রেট আর কি সে তার উপর ভিত্তি করে এই হিসেবটা হয়েছে এবার আপনাদের ওখানে রেট ভিন্ন ভিন্ন হতে পারে তো সেক্ষেত্রে আপনি মিনিটটা সেই হিসেবে বসিয়ে করে নিতে পারেন তো এটা আমার আমার গাড়ির হিসেবে মানে আমি যে রেটে চষি সেই হিসেবটা আপনাদেরকে আমি দেখিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একশো ঘন্টা রোটারের চসার হিসাব মানে একশো ঘন্টা যদি আপনি ফোর হুইল টাইপ গাড়িতে যে কোনো কোম্পানির হতে পারে রোটারে যদি আপনি চসেন একশো ঘন্টা ফোর হুইল টাইপ গাড়িতে তাহলে আপনার কত কী লাভ থাকছে কত খরচা সেটাই আমি এখানে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথম দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে একশো ঘন্টার হিসেব তো এটা আমি সম্পূর্ণ বানিয়েছি আপনাদের বোঝানোর স্বার্থে তো একশো ঘন্টার হিসেব তো একশো ঘণ্টা যদি আপনি চল গাড়িটাকে চালান তো আপনার তেল লাগবে তো এখানে দেখছেন তেল আমি অ্যাভারেজ ছ লিটার প্রতি ঘন্টা করে ধরি এবার এখানে কিছু গাড়ি আছে যেমন আপনার কিছু কোম্পানি গাড়ি আছে যেগুলো একটু বেশি খায় যেমন কিছু সাত খায় কিছু সাড়ে সাত পর্যন্ত খায় আবার আটও যেতে পারে কাউকে আবার সামান্য কিছু গাড়ি আছে যাদের আপনার সাড়ে সাড়ে পাঁচ খায় তো আমি এটা অ্যাভারেজ ছ লিটার করে ধরেছি যে প্রত্যেক ঘন্টায় ছ লিটার করে তেল খাবে তো ছ লিটার করে তেল তেল প্রত্যেক ঘন্টায় খাচ্ছে তো আপনার তেলের দাম তা আপনার তেলের দাম হচ্ছে বিরানব্বই দশমিক ছিয়াত্তর টাকা আমি গুগল থেকে নিয়েছি তো বিরানব্বই দশমিক ছিয়াত্তর টাকা প্রতি লিটার মানে এক লিটার তেলের দাম হচ্ছে বিরানব্বই দশমিক ছিয়াত্তর টাকা তো সেটাকে আমরা ছয় দিয়ে এবার গুণ করলাম কারণ আপনার এইটা হচ্ছে এক লিটার তেলের দাম তো ছ লিটার খাচ্ছে ঘন্টায় তো এটাকে ছয় দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি পাঁচশো আশি পয়েন্ট ছাপান্ন পয়সা একশো ঘন্টা গণিত পাঁচশো আশি পয়েন্ট ছাপান্ন পয়সা মানে এটা হচ্ছে আপনার এক ঘন্টায় তেল খাচ্ছে এত টাকার তো সেটা একশো ঘন্টা দিয়ে গুণ করলাম তো এখানে যেটা বেরোলো আটান্ন হাজার ছাপান্ন টাকা তো একশো ঘন্টা যদি আপনি গাড়িটা চালান তো সেক্ষেত্রে আপনার তেল খাচ্ছে আটান্ন হাজার ছাপান্ন টাকা আপনার তেল লাগছে একশো ঘন্টা যদি আপনার গাড়িটা রোটারে চালান তো এটা রোটারের হিসেব হচ্ছে মনে রাখবেন তো নেক্সট যে জিনিসটা আছে সেটা আপনার খরচার মধ্যে পড়বে সেটা হচ্ছে ড্রাইভার এবার এক্ষেত্রে দুটো জিনিস হয় এক এক আপনি যদি ড্রাইভার দিয়ে চালান মানে আপনি ড্রাইভার দিয়ে চালানেন তো সেক্ষেত্রে ড্রাইভার খরচাটা লাগবে আর কিছু কিছুজন আছেন যারা বাড়িতে থাকেন তো নিজেরাই চালাতে পারেন যা তা সেক্ষেত্রে তার ড্রাইভারের খরচাটা লাগবে না তো আমার ড্রাইভারের খরচা লাগে আর ম্যাক্সিমাম যদি ড্রাইভার খরচা লাগে তো আমি সেক্ষেত্রে ড্রাইভার খরচাটা এখানে বলে দিয়েছি তো আমাদের এখান এখানে ড্রাইভারের যে মজুরি সেটা হচ্ছে বারো ঘন্টা চালাবে আপনার ছটা ছ সকাল ছটা থেকে সন্ধে ছটা আপনার বারো ঘন্টা চালাবে সাতশো টাকা করে নেবে তো সেক্ষেত্রে একশো ভাজিত বারো নাহলে আপনার দিনে আসবে না তো একশো ভাজিত বারো করলে আপনার হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি মানে আট দশমিক আট দশমিক তিন তিন দিন তো এটাকে আপনার সাতশো দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচ হাজার আটশো একত্রিশ টাকা তার মানে আপনার একশো ঘন্টা চষতে আপনার ওই আট দিন বারো ঘন্টা করে চালালে আট দিন আট দশমিক তিন তিন আট পয়েন্ট তিন তিন দিন সময় লাগছে আর ড্রাইভারকে আপনার দিতে হচ্ছে পাঁচ হাজার আটশো একত্রিশ টাকা তো ড্রাইভার মোট খরচ একশো ঘন্টা চস্তে এইটা তো বুঝে গেলেন তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গাড়ির পার্স অন্যান্য খরচ তো এই গাড়ির পার্স অন্যান্য খরচ বলতে এখানে আপনার ধরুন আপনি একশো ঘন্টা চষছেন এবার চসতে চষতে আপনার ফিউজনাট ভেঙালো গাড়ি ফিউজনাট ভেঙালো আবার আপনার গাড়ির কোনো ধরুন একটা ক্রস গেলো বা ক্রসের যে পিনগুলো থাকে সেই পিন খুলে পড়ে গেল তো সেক্ষেত্রে নানা রকম পার্স খরচা বা ধরুন কোনো জায়গা দিয়ে আপনার রোটার চসতে চসতে রোটারের গিয়ার অয়েলটা উবলে পড়ে গেল ওখান দিয়ে আপনার রোটা ভেটার অয়েল বা গিয়ার অয়েল ঢাললেন গ্রিস খরচা তো সেগুলো আমি এখানে ধরেছি আড়াই হাজার টাকা মতো ধরেছি তো তো আমার মোটামুটি এরকমই হয় অ্যাভারেজ এরকমই এসে যায় সব চালানোর পরে অ্যাভারেজ এরকমই এসে যায় বা কোনো পার্স ভেঙে গেলো তো সেগুলো সব এটা অ্যাভারেজ ধরা হয়েছে কোনো সময় বেশিও লাগতে পারে কোনো সময় কমও লাগতে পারে আর নেক্সট যে আপনার খরচা খরচা বলতে যেটা আর কি হবে তো সেটা হচ্ছে আপনার যে এই তো আপনি চষলেন মানে এত টাকা খরচা হলো এবার এরপরে এইটা আমি আগেই বলে দিচ্ছি এটা মানে এই পয়েন্টটা আপনি পরে বুঝতে পারবেন এর ভিডিওটার শেষের দিকে বুঝতে পারবেন তো টাকা পড়ে থাকা বা না দেওয়া এখানে দশ হাজার টাকা আমি কেন বাদ দিয়েছি এটা দেখে রাখুন এই এখানে এইটা বোঝানোর পরে আপনার বুঝতে পারবেন তো দশ হাজার টাকা বাদ গেল তো এবার আমরা কি করব। মোট যে খরচ সে খরচটাকে আমরা ক্যালকুলেশান করব। তো প্রথমেই তেলের খরচ ধরে নেব এখানে দেখেছেন তেলের খরচ আটান্ন হাজার ছাপান্ন টাকা প্লাস আপনার ড্রাইভার খরচ এখানে পাঁচ হাজার আটশো একত্রিশ টাকা প্লাস এখানে আপনার পার্স বা অন্যান্য খরচ সেটা ধরলাম প্লাস এখানে টাকা পড়ে থাকা বা কম দেওয়া যেটা আছে দশ হাজার টাকা সেটা ধরলাম তো টোটাল আমাদের হচ্ছে ছিয়াত্তর হাজার তিনশো সাতাশি টাকা তো মোট খরচ মানে একশো ঘন্টা আপনি যদি গাড়িটা রোটারে চালান তো সেক্ষেত্রে ছিয়াত্তর হাজার আটশো সাতাশি টাকা আপনার খরচা পড়ছে তো এবার আপনারা বলবেন যে প্রথমেই সবই তো খরচা এবার লাভ কি হবে তাহলে তো এইখানে হচ্ছে এবার আমার গাড়ি রোটারে এক মিনিটে মানে মিনিটের তো দাম হবে এবার আপনার মিনিট মিনিটের দাম হয় তো আমার গাড়ির এক মিনিট রোটারে চষলে পঁচিশ টাকা করে আমাদের আর কি নেওয়া হয় তো সেক্ষেত্রে পঁচিশ গণিত শাট মানে এক ঘন্টায় নিয়ে আসতে হবে তো পঁচিশ গণিত শাট দিলে আপনার হচ্ছে দেড় হাজার টাকা ঘন্টা হচ্ছে মানে আমাদের গাড়িটা রোটারে এক ঘন্টা চষলে দেড় হাজার টাকা ঘন্টা এবার এই মিনিটটা মানে আপনার ওখানে মানে কেমন গাড়ির ডিমান্ড অনুযায়ী হয়ে থাকে মানে ধরুন আপনাদের ওখানে অনেক গাড়ি ফোর হুইল ড্রাইভ গাড়ি আছে আপনিও কিনলেন দিয়ে আপনি ভাড়া চসছেন ভাড়া চসতে চসতে এবার আশেপাশের যে গাড়িগুলো আছে তারা ধরুন চসছে তেইশ টাকায় তো আপনি সেখানে চসছেন পঁচিশ টাকায় তো সেখানে তো আপনার গাড়িতে মানে কম্পিটিশানে তো টিকে থাকতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার রেট কমে যাবে তো এটা আপনার এলাকা অনুযায়ী রেট হবে তো আমার এলাকায় পঁচিশ টাকা সমস্ত রকম সমস্ত ফোর হুইল গাড়িতেই পঁচিশ টাকা করে নেওয়া হয় রোটারে তো আমি সেখানে পঁচিশ টাকা লিখেছি তো পঁচিশ গণিত ষাট তো দেড় হাজার টাকা ঘন্টা হচ্ছে এবার এই দেড় হাজার টাকা দেড় হাজার টাকাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে দেড় হাজারকে একশো দিয়ে গুণ করলে আমরা পাই দেড় লাখ টাকা মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি এই গাড়িটাকে যদি চালান মানে একশো ঘন্টা যদি আপনি চালান তো আপনার টোটাল হচ্ছে যদি পঁচিশ টাকা মিনিট হয় তাহলে আপনার টোটাল হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো এবার এইটা থেকে আপনার খরচটা বাদ যাবে তারপরে আসল জিনিসটা আমি বলবো আপনাদের খাঁড়ে তো এখান থেকে দেড় লাখ থেকে আপনার ছিয়াত্তর হাজার তিনশো সাতাশি টাকা বাদ দিলে থাকছে তিয়াত্তর হাজার ছশো তেরো টাকা মানে টোটাল আপনার একশো ঘন্টা গাড়িটা চালালে যদি পঁচিশ টাকা করে মিনিট হয় সমস্ত খরচ বাদ দিয়ে আপনার থাকছে তিয়াত্তর হাজার ছশো তেরো টাকা তো এবার এবার বলি কিছু গুরুত্বপূর্ণ কথা এটা তো আপনারা দেখলেন যে এইটা হলো হিসেব যে এত টাকা আপনারা পেলেন তো এবার কিছু আপনারা কিছুজন মনে করবেন যে তাহলে তো গাড়ি ব্যবসায় খুব লাভ আছে তো এবার আপনাদের এখানে বলি যে এটা তো গেল যে আপনার সব কিছু ঠিকঠাক কন্ডিশন অনুকূলে থাকে তো এবার এতে কিছু সমস্যাও আছে তো সেই সমস্যাগুলো আমি কিছু একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সেখানে বলবো তাও আমি ছোট করে বলে দিচ্ছি তো এখানে এই দেখতে পাচ্ছেন টাকা পড়ে থাকা ও টাকা কম দেওয়া তো এই পয়েন্টটা আমি কেন অ্যাড করলাম তো দেখুন আপনি পঁচিশ টাকা করে মিট করেছেন এবার ধরুন কাউরি হয়েছে আপনার কুড়ি মিনিট হয়েছে কুড়ি মিনিট হওয়ার পর যে এক্সট্রা টাকা ধরুন আপনার কুড়ি টাকা কি তিরিশ টাকা যে এক্সট্রার হচ্ছে সেটা কেউ আর দিচ্ছে না হয়েছে ওটুকু ছাড় ছাড় দেবেন না ছাড় দেবেন না এরকম করে করে আপনার প্রায় এবার কুড়ি পঁচিশ টাকা ছাড়তে ছাড়তে আপনি যদি এক টাকা করে ছাড়েন মানে একশো ঘন্টায় যদি আপনি এক টাকা করে ছাড়েন তো সেক্ষেত্রে আপনার ছ টাকা এমনি ছাড় চলে যাচ্ছে ওটা প্রায় আপনার চলেই যাবে তাও পঁচিশ টাকা যদি রেটটা আপনার থাকে পঁচিশ টাকা তাহলে আপনার ছ হাজার টাকা এমনি চলে যাচ্ছে এক টাকা করে ছাড়লে এবার এক টাকার বেশিই চলে যায় তো আমি এটা কম করে কম করে লিখেছি এবার এক টাকার ম্যাক্সিমাম আপনার এখানে যে ছিয়াত্তর হাজারটা আছে তো এটা আপনার পঞ্চাশ হাজার টাকা মতো অ্যাভারেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মতো আপনার লাভ থাকবে যদি আপনি টাকাটা তুলে ফেলতে পারেন এর মধ্যে আবার আছে কিছুজন আপনাকে টাকা দেবে না যেগুলো আপনার টাকা মার চলে যাবে তো সেগুলো আপনি পাবেন না প্লাস এখানে আপনার কম দেবে তো সেক্ষেত্রে আপনি এখানে পঁয়তাল্লিশ এটা আমি মানে সব কিছু অনুকূল থাকলে মানে সব কিছু আপনার পক্ষে থাকলে যা টাকা ইনকাম হবে সেটা দেখিয়েছি আর এখানে আপনার কিছুজন টাকা দেবে না আদায় করতে পারবেন না কিছু কিছুজন টাকা দিতে এসে কম দেবে বা এক বছর চষার পরে আবার এক বছর পড়ে থাকবে আপনার টাকা তো আপনার অ্যাভারেজ একশো ঘন্টা যদি রোটারে চসেন তো আপনার লাভ থাকবে প্রায় আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার মতো লিট নিট যে লাভ থাকবে সেটা থাকবে তো এখানে আবার দুটো জিনিস হয় তো একটা ধারে একটা ক্যাশে আর আপনারা কিছুজন বলবেন যে গাড়ি কি বসে থাকবে না গাড়ি বসে থাকবে না আপনার টলিতেও ভাড়া হবে টলিতেও ভাড়া হবে আবার আপনার টানা ফালেও ভাড়া হবে তো এটা আমি আমি রোটারের উপর ভিত্তি করে দেখালাম যে আপনি যদি শুধু চসতে থাকেন তো এইরকম জিনিস হতে থাকে আর আর এই হিসেবটা সম্পূর্ণ যে দেখালাম এটা হচ্ছে আপনি যদি ধারে চষেন তাদের জন্যে ধারে চসাদের জন্যে এই হিসেবটা তো এর মধ্যে ক্যাশ আছে ক্যাশ আছে টলি ক্যাশ আছে ক্যাশে চষা আছে ধারে চষা আছে ফুরুনে চসা আছে আবার আপনার কন্ট্রাকচুয়াল চশা আছে ওদিকে আপনার টানা ফাল আছে টলি হিসেব আছে তো সেটা একটা ভিডিওতে আনা সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনারা যদি চান তো আমায় কমেন্টে বলবেন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিও রিলেটেড যদি যে কোনো রকম কোনো কোশ্চেন থাকে আপনারা তো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যারা নতুন গাড়ি কিনবে কিনবেন বলে ঠিক করেছেন বা যারি কাউরি পরিচিত কেউ গাড়ি কিনবে বলে ঠিক করেছে তো তাদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে কোনো রকম অসুবিধা তাদের না হয় সমস্ত কিছু বুঝতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে